একটা গোল বিজেপি কে একটা গোল বিজেপি কে একটা গোল বল বোল্ড আউট বাংলা মোদি হবে না বাংলা অমিত শাহ হবে না বাংলা গুন্ডা হবে না বাংলা দাঙ্গা হবে না আমার বউকে 200 টাকা দিছে আমাকে 500 টাকা দিছে আর আমার একটু খেজুর দিছে আর আমার একটু আপেল দিছে আমি বিজেপি কে ভোটটা দিয়ে দিছি লজ্জাও করে না দ্রুত ধরে ধরে যে একটু দি ভালো করে আলিবাবা তার 40 চোরকে ঘ্যাচাং ফু লকডাউন আবার করব ধান্দা করছিল আমি বলেছি আমি এখানে করব না বিজেপি ছদ্মবেশী শয়তানগুলো কি করে বলুন তো হরে কৃষ্ণ হরি হরি সবার পকেট চুরি করি হরে কৃষ্ণ হরি হরি নোটবন্দির টাকা চুরি করি হরে কৃষ্ণ হরি হরি গ্যাসের দাম ঝাড়ি ঝাড়ি হরে কৃষ্ণ হরি হরি মেয়েদের অসম্মান করি হরে কৃষ্ণ হরি হরি মমতাকে ভেঙাচি করি হরে কৃষ্ণ হরি হরি বাংলা দরকার দখল করি আমি এবার বলি হায় হায় মরি মরি বিজেপি যাবে গড়াগড়ি নোটবন্দি কর দিয়া পুরা রুপিয়া খালিয়া লকডাউন কর দিয়া পুরো দেশ কো ঝুলা দিয়া ইন্ডাস্ট্রি কো ধস নামায়া আনএমপ্লয়মেন্ট বাড় গিয়া কোথায় ছিলি যখন কোভিডে লোক মরে গেছিল যখন এক বছর ধরে কোভিড হয়েছিল কেউ তো আসুনি একবার একটা ওষুধ দাওনি 500 টাকায় কি হয় 1000 টাকায় কি হয় কিছুই হয় না বড় বড় কথা আমি কোল ইন্ডিয়ায় চাকরি করে এসেছি মানে মিনিস্টার ছিলাম রেলে ছিলাম দুবার কোলে ছিলাম উইমেন চাউল্ডে ছিলাম ইউথ ফোর্সে ছিলাম আমি সবগুলো জানি ন্যাশনাল কমিশন অন উইমেন তার চেয়ারম্যান আমার হাত দিয়ে হয়েছে হিউম্যান রাইটস কমিশন আমি তৈরি করেছি মেট্রো দিল্লি মেট্রো থেকে কলকাতা মেট্রো আমি তৈরি করেছি মনে রাখবেন এমনকি মুম্বাই মেট্রো মুম্বাই যেটা MRVP প্রোগ্রাম সব আমার করে দেওয়া আমি বলেছিলাম এই নরেন্দ্র মোদীকে ইলেকশনের আগে চিঠি লিখে শোনো আগে ইলেকশনের আগে চিঠি লিখে বলেছিলাম যে আমি পয়সা দিচ্ছি আপনাকে পয়সা দিতে হবে না আপনি আমাকে ইঞ্জেকশনটা পারমিশনটা দিন কারণ ওই ইঞ্জেকশনটা দিল্লি লুকিয়ে রেখেছে কোনো স্টেট কিনতে পারে না পারমিশনটা দিন আমি সব জনসাধারণকে বিনা পয়সায় কোভিডের ইঞ্জেকশন দিয়ে দেবো কিন্তু ওরা দেয়নি কেন দেয়নি তার পেছনে তো কোনো না কোনো কারণ আছে আর নরেন্দ্র মোদীজি আমি যদি বেঁচে থাকি আমি খুঁজে বের করবই আগের বারে বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর করেছিল তো এবারে ওখান থেকে ঘ্যাচাং ফু করে দিয়েছে ঘ্যাচাং ফু আলিবাবা তার 40 চোরকে ঘ্যাচাং ফু মানুষ তৃণমূলকেই ভোট দেবে আর কাউকে ভোট দেবে না লকডাউন আবার করব ধান্দা করছিল আমি বলেছি আমি এখানে করব না আরে আগে তো বাংলা হবে তারপরে তো দিল্লি হবে বলি আগে সব দিল্লি আগে সামলা তারপরে দেখিস বাংলা 6 বছর গভর্নমেন্ট আছে কিছু করেছে মা বোনেরা হাতা খুন্তির খেলা হবে আজ থেকে হাতা নাড়বেন আর বলবেন একটা গোল বিজেপি কে একটা গোল বিজেপি কে একটা গোল বোল্ড আউট করে দেবেন বল বোল্ড আউট বাংলা গুজরাট হবে না বাংলা মোদি হবে না বাংলা অমিত শাহ হবে না বাংলা গুন্ডা হবে না বাংলা দাঙ্গা হবে না বাংলা ধান্দাবাজি হবে না আমায় ভেঙচে কোনো লাভ নেই আমাকে ভেঙচালে ল্যাংচাতে হবে আগামী দিন ল্যাংচাবার জন্য তৈরি থাকুন রাজনৈতিক ভাবে আমাকে ভেঙচে কোনো লাভ নেই কি বলছে অমিত শাহ কাল কি বলেছে বলেছে আমরা 91 কি বলেছে পরশুদিন বলেছে ভোট হয়ে যাওয়ার পর 91 সিট মে ভোট হওয়া হাম 68-70 হামকো মিলেগা আর ভগবানের বাবা একদম ভগবানের বাবা এই দেখুন নির্বাচন নিয়ে অমিত শাহর ভবিষ্যৎবাণী আমি ডকুমেন্ট বলছি এভিডেন্স বলেছিল ছত্তিশগড়ে 2018 সালে 65টি আসনে জিতবেন জিতেছেন 15টি আসনে ঝাড়খণ্ডে 2019 বলেছিলেন সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠ পাবে 81টার মধ্যে 25টা পেয়েছিলেন দাবি মহারাষ্ট্রে 2019 বলেছিলেন 2/3 আসন পাবেন পেয়েছেন 1/3 দিল্লি বলেছিলেন 70টার মধ্যে 60টা আসন পাবেন পেয়েছে 8টা আর আমার এখানে 18টা আগে পাক তারপরে বড় বড় কথা বলবে সেন্ট্রাল পুলিশও যারা এসছে তার পরের দিন চলে যাবে আমরাই তো থাকবো কারা থাকবে আমরাই তো থাকবো ওরা তো চলে যাবে ওদের অতিথি হিসেবে বরণ করুন বাস প্রোগ্রাম করবে চলে যাবে দিস মাস আমার বউকে 200 টাকা দিছে আমাকে 500 টাকা দিছে আর আমার একটু খেজুর দিছে আর আমার একটু আপেল দিছে আমি বিজেপি কে ভোটটা দিয়ে দিছি লজ্জাও করে না দ্রুত ধরে ধরে মানে
কি আর করব আর রাগের চোট আমার মনে হয় যে একদম দি ভালো করে একদিনে দুইটা আঙ্গুর খাবে দুইটা আপেল খাবে ভিটামিন একদম এটাকে জেট গড়গড় করে ঘুরিয়ে যাবে বল আছে চলো মধ্যখানে চলো এটা তো সাইড হয়ে যাচ্ছে কে ভালো খেলতে পারে লুকতে পারে না সবাই বললাম আমি শুনবো না যে বল লুকতে না পারবে 500 টাকা ফাইন করব কিন্তু 500 টাকা ফাইন করে ওটা ইলেকশন কমিশনকে দিয়ে দেব লুকতে হবে কিন্তু না লুকতে পারলে দেব না টেবিলটা সরাও কে চলে ব্ল্যাক গেঞ্জি এটা সিম্বলিক বিজেপি কে তুমি কি খেলো সত্যি কথা বলো আই ও খেলে অভিজিৎ ও কি খেলে বল কিন্তু লুকতে হবে না লুকলে কিন্তু হবে না তাহলে আমার খুব ব্যাড আইডিয়া হবে আর তোমার বাবার থেকে 500 টাকা ফাইন নেব এটা সিম্বলিক আমার সবাই ভাবে একটা পা ভাঙা তাই ও আর খেলতে পারবে না পা ভাঙা তো কি হয়েছে মায়েদের পা আছে না আর ভাইদের হাত আছে না আমি দেখুন যোগ করছি আমি দিল্লিটা খুব ভালো চিনি কেউ কেউ সামনাসামনি মিথ্যে কথা বলতে পারে না এটা তার গর্ব আগামী 6 মাসের মধ্যে 10 কোটি বেকার তৈরি হবে ভারতবর্ষে তার কারণ কারো চাকরি থাকবে না গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রেকর্ড দেখুন 40% আমরা দারিদ্র কমিয়ে দিয়েছি বাংলায় কোভিড এর দিনগুলোয় আপনারা এখনো দেখেছেন আমার ফেসবুকে আছে আমি রাস্তায় রাস্তায় গোল্লা একে লোককে বুঝিয়েছি কোথায় ছিলে তখন কোভিড হবে বলে পালিয়েছিলে একটা গোল বিজেপি কে একটা গোল বিজেপি কে একটা গোল বল বোল্ড আউট বাংলা মোদি হবে না বাংলা অমিত শাহ হবে না বাংলা গুন্ডা হবে না বাংলা দাঙ্গা হবে না আমার বউকে 200 টাকা দিছে আমাকে 500 টাকা দিছে আর আমার একটু খেজুর দিছে আর আমার একটু আপেল দিছে আমি বিজেপি কে ভোটটা দিয়ে দিছি লজ্জাও করে না দ্রুত ধরে ধরে যে একটু দি ভালো করে আলিবাবা তার 40 চোরকে ঘ্যাচাং ফু লকডাউন আবার করব ধান্দা করছিল আমি বলেছি আমি এখানে করব না বিজেপির ছদ্মবেশী শয়তান গুলো কি করে বলুন তো হরে কৃষ্ণ হরি হরি সবার পকেট চুরি করি হরে কৃষ্ণ হরি হরি নোটবন্দির টাকা চুরি করি হরে কৃষ্ণ হরি হরি গ্যাসের দাম ঝাড়ি ঝাড়ি হরে কৃষ্ণ হরি হরি মেয়েদের অসম্মান করি হরে কৃষ্ণ হরি হরি মমতাকে ভেঙাচি করি হরে কৃষ্ণ হরি হরি বাংলা দরকার দখল করি আমি এবার বলি হায় হায় মরি মরি বিজেপি যাবে গড়াগড়ি নোটবন্দি কর দিয়া পুরা রুপিয়া খালিয়া লকডাউন কর দিয়া পুরা দেশ কো ঝুলা দিয়া ইন্ডাস্ট্রি কো ধস নামায়া আনএমপ্লয়মেন্ট বাড় গিয়া কোথায় ছিলি যখন কোভিডে লোক মরে গেছিল যখন এক বছর ধরে কোভিড হয়েছিল কেউ তো আসুনি একবার একটা ওষুধ দাওনি 500 টাকায় কি হয় 1000 টাকায় কি হয় কিছুই হয় না বড় বড় কথা আমি কোল ইন্ডিয়ায় চাকরি করে এসেছি মানে মিনিস্টার ছিলাম রেলে ছিলাম দুবার কোলে ছিলাম উইমেন চাইল্ডে ছিলাম ইউথ ফোর্সে ছিলাম আমি সবগুলো জানি ন্যাশনাল কমিশন অন উইমেন তার চেয়ারম্যান আমার হাত দিয়ে হয়েছে হিউম্যান রাইটস কমিশন